খড়দহে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে ফিরহাদ হাকিম এবং প্রচারে গিয়ে তিনি বলেন তৃণমূল কংগ্রেসই আসল কংগ্রেস এমনটাই কিন্তু মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো আগামী 30 অক্টোবর খড়দহে উপনির্বাচন রয়েছে এবং সেই খড়দহে উপনির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে যান ফিরহাদ হাকিম এবং সেখানে গিয়ে তিনি তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে তিনি বলেন তৃণমূল কংগ্রেসই আসল কংগ্রেস। তিনি ঠিক কি বলেছেন শুনে নেব আমরা। অস্তিত্বহীন যখন কোন দল হয়ে যায় তখন সেই দলের উচিত হচ্ছে যারা আদর্শগত ভাবে যে জায়গা থাকে সেখানে চলে আসে, এরকম কংগ্রেস করতে গেলে তৃণমূল কংগ্রেসই হলো আসল কংগ্রেস। একেবারে আপনারা শুনে নিলেন ফিরহাদ হাকিম তিনি ঠিক কি বলেছেন। আপনারা শুনলেন যে খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায় রয়ে প্রচারে গিয়েছিলেন তিনি এবং এবং সেখানে গিয়ে কিন্তু তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসে আসল কংগ্রেস এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের আগে তৃণমূল কংগ্রেসের জাতীয় কৌশল রিপাবলিক বাংলায়। আমরা শুনে নেব আরো একবার ফিরহাদ হাকিম তিনি ঠিক কি বলেছেন, আরো একবার শুনে নেব আমরা। অস্তিত্বহীন যখন কোন দল হয়ে যায় তখন সেই দলের উচিত হচ্ছে যারা আদর্শগত ভাবে যে জায়গা থাকে সেখানে চলে আসে, এরকম কংগ্রেস করতে গেলে তৃণমূল কংগ্রেসই হলো আসল কংগ্রেস। আপনারা শুনে নিলেন ফিরহাদ হাকিম তিনি ঠিক কি বলেছেন এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 28 তারিখ গোয়া সফরে যাচ্ছেন এবং তার গোয়া সফরের ঠিক আগেই তৃণমূল কংগ্রেসের জাতীয় কৌশল রিপাবলিক বাংলায়। তৃণমূল কংগ্রেসই আসল কংগ্রেস এমনটাই কিন্তু বললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। এবং গত পরশুদিন গোসভা কেন্দ্রে কিন্তু উপনির্বাচনের জন্য প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে গিয়েও ঠিক একই মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক কি বলেছিলেন শুনে নেব আমরা। কংগ্রেস এতদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে এত কথা বলছে, সিপিএম এর সাথে জোট, কখনো সিপিএম এর সাথে জোট হচ্ছে কখনো হচ্ছে না, কখনো আইএসএফ এর সাথে জোট। আরে কংগ্রেসের সাথে তৃণমূলের পার্থক্য কি জানেন? কংগ্রেস 7 বছর ধরে বিজেপির কাছে হারছে আর তৃণমূল 7 বছর ধরে বিজেপিকে হারাচ্ছে। ভারতীয় জনতা পার্টিকে ভারত ছাড়া একমাত্র তৃণমূল কংগ্রেস করবে, জাতীয় কংগ্রেসে তারা হবে। তাই আমি আপনাদের বলবো এদেরকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। আপনারা শুনে নিলেন ফিরহাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের বক্তব্য এবং দুজনের বক্তব্য থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট, দুজনেই যেটা বলতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসে আসল কংগ্রেস এমনটাই বলতে চেয়েছিলেন খড়দহে ফিরহাদ হাকিমের বক্তব্য এবং গোসাবায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এই দুটো বক্তব্য থেকে কিন্তু এমনটাই উঠে আসছে। আমরা জানি প্রত্যেকেই যে আগামী 28 অক্টোবর গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই গোয়াতেই কিন্তু বেশ কিছু হেভিওয়েটদের কিন্তু যোগদান করার কথা রয়েছে তৃণমূলে, এমনটাই জানা যাচ্ছে। এবং তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের এই বক্তব্য কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং জাতীয় কংগ্রেসে তৃণমূল কংগ্রেসের জাতীয় যে কৌশল সেই কৌশল কিন্তু ইতিমধ্যে রিপাবলিক কৌশল দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের আগে ফিরহাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় কিন্তু শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসই আসল কংগ্রেস এমনটাই কিন্তু। আমরা এই বিষয় নিয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। সুজন বাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। গতকাল খড়দহে প্রচারে যান ফিরহাদ হাকিম এবং সেখানে গিয়ে তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসই আসল কংগ্রেস। দেখুন, তৃণমূল কংগ্রেসের নেতা বলছেন, ববি হাকিম বলছেন কংগ্রেস সম্পর্কে, আমার ক্ষেত্রে কমেন্ট করা খুব মানে হয় না, কিন্তু গাছের মূল সেটা গুরুত্বপূর্ণ নয়, শাখাটা যদি মূল হতে চায় তাহলে বিজ্ঞানটাই উল্টে যায়, প্রকৃতিটাই উল্টে যায়। এটা খুব বেঠিক, এটা কার্যত অসম্মানজনক হয়তো কংগ্রেসের পক্ষে, যেহেতু শতবর্ষের কংগ্রেস, তাদেরই বোঝা উচিত বা বলা উচিত যে কিভাবে কার্যত কংগ্রেসের থেকে তৈরি হওয়া বিজেপির ঘরে বড় হওয়া তৃণমূল তারাই এখন মূল হতে চায় বা মূল হওয়ার কথা বলছে, মানে একটা ইতিহাসের বিকৃতি হয়তো কোথাও ঘটছে। এটা আমার বলার কথা নয়, তৃণমূল কংগ্রেসের নেতা বলেছেন, কংগ্রেস সম্পর্কে ওরা যথেষ্ট বলতে পারবেন বলে আমি বিশ্বাস করি।
একবারে ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং যে খবর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে খবরের দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর আগামী 28 অক্টোবর তিনি গোয়া যাচ্ছেন এবং তার আগে কিন্তু ফিরহাদ হাকিম খর্দায় গিয়ে প্রচারে তিনি যেটা বলেছেন তৃণমূল কংগ্রেসই আসল কংগ্রেস এমনটাই কিন্তু তিনি বলেছেন এবং এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গোসভাতে দেখেছি আমরা একই মন্তব্য করতে এবং এই মন্তব্যকে ঘিরে কিন্তু শুরু হয়েছে রীতিমতো রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে খর্দায় তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে যান ফিরহাদ হাকিম এবং সেই প্রচারে গিয়ে ফিরহাদ হাকিম বলেন কংগ্রেসকে তৃণমূলের সঙ্গে মিশে যেতে হবে এমনটাই কিন্তু বলেছেন ফিরহাদ হাকিম না হলে কংগ্রেস হারিয়ে যাবে ঠিক এমনটাই বলেছেন ফিরহাদ হাকিম আপনাদের আরও একবার জানিয়ে রাখবো ফিরহাদ হাকিম তিনি বলেছেন কংগ্রেসকে তৃণমূলের সঙ্গে মিশে যেতে হবে না হলে কংগ্রেস হারিয়ে যাবে এমনটাই মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম আমরা গত দুদিন আগে গোসাবাতে সেখানে প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেও কিন্তু তিনি এমনই মন্তব্য করে ছিলেন ফিরহাদ হাকিম তিনি গতকাল গিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে এবং সেখানে গিয়ে কিন্তু তিনি যেমনটা বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসই আসল কংগ্রেস এমনটাই কিন্তু তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসই আসল কংগ্রেস এমনটাই বলেছেন ফিরহাদ হাকিম গতকাল খর্দাতে গিয়েছিলেন তিনি শোভনদেব চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে সেখানে গিয়ে এই মন্তব্য করেছেন এবং এ বিষয়ে তিনি ঠিক কি বলেছেন ফিরহাদ হাকিমের বক্তব্য আমরা আরো একবার শুনে নেব অস্তিত্বহীন যখন কোন দল হয়ে যায় তখন সেই দলের উচিত হচ্ছে যারা আদর্শগত ভাবে যে জায়গা থাকে সেখানে চলে আসে এবং কংগ্রেস করতে গেলে তৃণমূল কংগ্রেসই হলো